আসসালামু আলাইকুম। অনেকে মৃত্যুবরণ করার পর মৃত্যু সনদ তৈরি করেন না, যেটা একটি বোকামি। জন্ম এবং মৃত্যুর ডকুমেন্ট করে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্রুত সময়ের মধ্যেই এটা করা উচিত। আপনার যদি জন্ম সনদ থাকে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশ বা কেউ একজন গিয়ে অনলাইনে আপনি চাইলে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন, এবং এখানে প্রবেশ করে আপনি ধারাবাহিকভাবে যে নিয়মাবলী রয়েছে, মৃত ব্যক্তির ভোটার আইডির কপি এবং তার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটির কপির মাধ্যমে আপনি মৃত্যু সনদের আবেদন করতে পারেন। এবং মৃত্যু সনদের আবেদন করার ক্ষেত্রে মৃত্যু সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাইবে, সেখানে আপনার তথ্যগুলো দিতে হবে, দিয়ে আপনি আবেদন করতে পারেন। এবং এই ওয়েবসাইট থেকে এটি প্রিন্ট আউট করে বের করে যেই ইউনিয়নের অধীনে এই মৃত ব্যক্তি, সেই ইউনিয়ন থেকে আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে এটিকে স্বাক্ষর নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে আপনি সংগ্রহে রাখতে পারেন। এই মৃত্যু সনদটি অবশ্যই আপনার সংগ্রহে রাখা উচিত, বিভিন্ন প্রয়োজনে এটি আপনার প্রয়োজনে লাগতে পারে। এমনকি আপনার বর্তমান সময়ে যে গণনার বিষয়গুলো, মানে আদমশুমারি, জন্ম মৃত্যুর মাধ্যমেই কিন্তু এগুলো সঠিকভাবে কাউন্ট করা হয়, তাই এটি আমাদের দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করা উচিত। কেউ যদি অনলাইন থেকে সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে সরাসরি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কার্যালয়ে গিয়ে এটি সংগ্রহ করে নিতে পারেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফেজ।